7 জানুয়ারি ভোটার উপস্থিতি বাড়াতে প্রান্তিক জনগণ থেকে ভিজিএফ কার্ড সহ রাষ্ট্রীয় সুবিধাদির কার্ড এবং জাতীয় পরিচয়পত্র কেড়ে নেয়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এছাড়া সরকারি চাকরিজীবীদের পোস্টাল ব্যালেটে ভোট গ্রহণ সহ সাজানো ভোটার উপস্থিতি দেখিয়ে ডামি নির্বাচন বৈধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ দলটির। মিজান রহমানের রিপোর্ট। 7 তারিখের নির্বাচন নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে ডক্টর আব্দুল মঈন খানের গুলশানের বাসভবনে এ সংবাদ সম্মেলন। এ সময় বিএনপি নেতারা দাবি করেন তাদের শান্তিপূর্ণ ভোট বর্জনের কর্মসূচি সফল হয়েছে বলেই তামাশার নির্বাচনে জোর করে ভোটার উপস্থিতি বাড়ানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় পর্যায়ে এলাকায় এলাকায় আমরা দেখতে পাচ্ছি পত্র পত্রিকায় নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে স্পষ্ট করে যে 7ই জানুয়ারি তারা ভোট কেন্দ্রে না গেলে তাদের এই সব রাষ্ট্রীয় সুবিধা বাতিল করে দেওয়া হবে। রাষ্ট্রীয় সুবিধা বাতিল করার ক্ষমতা কোনো দলীয় সরকারের নেই, এটা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। ভোট কেন্দ্রে গিয়ে জনসমক্ষে ভোট না দিলে সুবিধাভোগী ব্যক্তিরা তাদের কার্ড আর ফিরে পাবেন না, তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হবে, এটাই হুমকি দেওয়া হচ্ছে। 7 জানুয়ারি ভোট কেন্দ্রে না গেলে জাতীয় পরিচয়পত্র, ভিজিএফ কার্ড, মুক্তিযোদ্ধা ভাতা সহ রাষ্ট্রীয় সুবিধা বাতিলের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ বিএনপির। ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে। আমরা স্রেফ বলে চলছি জনগণের কাছে যে এই নির্বাচন একটা প্রহসন, এটা একটা অর্থহীন একটা কাজ চলছে, এটাতে দয়া করে কেউ জড়িত হবেন না, কারণ এটা একটা অপরাধমূলক তৎপরতা হচ্ছে এবং এটা জড়িত হওয়া অপরাধ। আমরা শুধু শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছি। কৃত্রিম ভোটার দেখানোর জন্য ক্ষমতাসীন দল সহিংসতার আশ্রয় নিচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা ভোটাধিকার ফিরিয়ে আনতে চলমান আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান। জনগণকে আবেদন জানিয়েছি আমরা যে আপনারা এই হরতাল পালন করুন, এই নির্বাচন বর্জন করুন। সেই জন্য আমাদের নেতাকর্মীরা সেইভাবেই তারা তাদের কর্মসূচি পালন করবে এবং আমাদের প্রতিবাদটা আমরা বিশ্বের কাছে জানালাম, আমাদের বাংলাদেশ জাতির কাছে জানালাম এবং জাতিও আজকে প্রতিবাদ করছে। নির্বাচনে দামি প্রার্থী, দামি রাজনৈতিক দল ও প্রতিযোগিতাহীন এই নির্বাচন নিয়ে দেশ বিদেশে হাসাহাসি হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। 7ই জানুয়ারির একতরফা ও ভাগ বাঁটোয়ারার যে নির্বাচনকে নিয়ে দেশে বিদেশে একদিকে সমালোচনা ও অন্যদিকে হাস্যরস চলছে, শুধু ডামি প্রার্থী এবং ডামি দল নয়, আজকে যে পর্যায়ে এসেছে সরকার তারা আজকে ডামি ভোটার তৈরি করছে। বিএনপি নেতারা বলেন 62টি রাজনৈতিক দল এই প্রহসনের নির্বাচন বর্জন করেছে, তাই সবাইকে ডামি নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান বিএনপির। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির হরতাল মোর্চে ধরা হাতিয়ার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতে তাদের এই হাতিয়ার ব্যবহারে কাজ হয়নি, এবারও হবে না। সকালে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কোনো অপশক্তি যেন নির্বাচনের দিন হামলা বা সহিংসতা করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হওয়ার পর দলীয় অবস্থান ও নির্বাচনের সার্বিক অবস্থা তুলে ধরতে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে। ভোটের দিন বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে কাদের বলেন, নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যাওয়া বাধাগ্রস্ত করতেই এই হরতাল ডাকা হয়েছে। সব বাধা উপেক্ষা করে ভোটাররা নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঘটনা ঘটেনি এমন কোন নির্বাচন আপনি দেখেছেন? হরতাল এমনিতে আন্দোলনে মরচে ধরা হাতিয়া, এই মরচে ধরা হাতিয়া বিএনপি আগেও প্রয়োগ করেছে, কোনো লাভ হয়নি, সামনে লাভ হবে এমন আশা করে না। যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিলেও কেন তাদের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ করা হচ্ছে না সে বিষয়ে অবগত নন তিনি। যুক্তরাষ্ট্র কোন কোন ক্ষেত্রে ভিসা নীতি প্রয়োগ হবে
নিষেধাজ্ঞা আরোপ হবে, এটা তারা স্পষ্টভাবে বলেছেন। নির্বাচনে যে বা যারাই বাধা দেয়, প্রকাশ্যে এখন বাধা দিচ্ছে বিএনপি এবং তাদের সমমনস্করা, এরা বাধা দিচ্ছে, কাজে তাদের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা আসবে না, কেন বিধানীতি প্রয়োগ হবে না, সে বিষয়ে আমরা খোদ যুক্তরাষ্ট্রের কাছেই জানতে চাই। কোনো অপশক্তি যেন নির্বাচনের দিন হামলা বা সহিংসতা করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলকে আওয়ামী লীগের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বৈঠকে 15 সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিত্তি ব্রুস গ্লডিং। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের নির্বাচন পর্যবেক্ষক দলকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরেন। অবৈধ ও লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ। বিএনপির সকল পর্যায়ে নেতাকর্মী সহ দেশবাসীকে অবৈধ এই নির্বাচন বর্জনেরও আহ্বান জানান তিনি। ডামি নির্বাচন বর্জনের দাবিতে সকালে রাজধানীতে লাঠি মিছিল শেষে এ আহ্বান জানান তিনি। রিজভীর নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারে লাঠি মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে গুলশান এলাকায় ভোট বর্জনের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী কৃষক দল। একতরফা নির্বাচন বর্জন ও হরতাল সফল করার আহ্বান জানান কৃষক দলের নেতারা। ডামি নির্বাচন বর্জনের পক্ষে জনমত গঠন করতে রাজধানীর তোপখানা রোড এলাকায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি লিফলেট বিতরণ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। শনিবার ও রবিবার বিএনপির ডাকা হরতালের সমর্থনে এবং ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে রাজধানীর কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছে ঢাকা মহানগর জামায়াত। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। নির্বাচনে আইন শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক নজরদারি এবং অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত করণীয় ঠিক করতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় মনিটরিং সেল। সকালে নির্বাচন কমিশন ভবনে বৈঠকে মনিটরিং সেলের প্রধান আবুল হাসনাত সায়েমের নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ বৈঠকে অংশ নেন। ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন 66 জন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে আইন শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক নজরদারির বিষয়ে আলোচনা হয়। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া গেলে দ্রুত কী ব্যবস্থা নেওয়া যায়, অভিযোগ আসলে সেগুলো কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যাবে, সেসব বিষয়েও করণীয় ঠিক করা হয় বৈঠকে। রবি জাতীয় সংসদ নির্বাচনের খবর। এবারে নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নির্ভার থাকলেও চাপে আছেন বেশ কয়েকজন এমপি, মন্ত্রী। আওয়ামী লীগের শক্ত প্রতিপক্ষ না থাকায় অনেক আসনে ভোটযুদ্ধ জমবে স্বতন্ত্র প্রার্থীদের সাথে। জাতীয় পার্টি আর 14 দলের শরিকরাও স্বস্তিতে নেই, কেননা ভোটের মাঠে এবার সরব স্বতন্ত্র প্রার্থীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা এবং মন্ত্রী অনেকটাই নির্ভার। 7 বারের এমপি আর 4 বারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আর দলের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের 5ম বারের মতো এমপি হওয়া অনেকটাই নিশ্চিত। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, চিফ হুইপ লিটন চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল, অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা অনেকটাই নির্ভার। এই তালিকায় আছেন বর্ষিয়ান 2 নেতা আমির হোসেন আমু এবং তোফায়েল আহমেদ। তবে গোপালগঞ্জ 1-এ দলের প্রেসিডিয়াম সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের লড়াই জমবে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কবির মিয়ার সঙ্গে। ফরিদপুরে 2টি আসনেই নৌকার লড়াই জমবে ঈগলের সাথে। ফরিদপুর 3-এ
আওয়ামী লীগ সভাপতি শামীম হকের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদের সাথে। আর ফরিদপুর চারে দুইবারের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী এবারও চোখ রাঙাচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে। ঢাকার 20টি আসনের মধ্যে কয়েকটিতেই জমতে পারে ভোটযুদ্ধ। ঢাকা একে লড়াই হবে দুই শিল্পপতির সাথে। নৌকার প্রার্থী সালমান রহমানের প্রতিদ্বন্দ্বী এবারও লাঙ্গলের সালমা ইসলাম। ভোটের লড়াইয়ে চাপের মুখে আছে কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। ভোটযুদ্ধে পিরোজপুর এক আসনে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিমকে কঠিন পরীক্ষায় ফেলতে পারেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল। নারায়ণগঞ্জ একে পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের লড়াই জমতে পারে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের সাথে। আর ঢাকা 19-এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর নৌকায় ছোবল মারতে পারে আওয়ামী লীগের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদের ঈগল। রাজশাহী 6 আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন স্থানীয় আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী রাহিনুল হক রায়হানের কাছে। হবিগঞ্জ 4-এ ভোটের মাঠে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর লড়াই জমবে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের সাথে। আর পিরোজপুর 2 আসনে নৌকার প্রার্থী সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর মূল প্রতিদ্বন্দ্বী তারই সাবেক এপিএস মহিউদ্দিন মহারাজ। সিলেট 6 আসনে সাবেক শিক্ষামন্ত্রীর ভোটের হিসেব কষে লড়াই হতে পারে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মবিন চৌধুরীর সাথে। রংপুর 3 থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও কিশোরগঞ্জ 3-এ পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে জয়ের জন্য বেগ পেতে হতে পারে স্বতন্ত্র প্রার্থীর কাছে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল 2 থেকে নৌকা প্রতীকে অংশ নিলেও ভোটযুদ্ধে লড়তে হচ্ছে শেরে বাংলার নাতি একে ফাইজুল হকের সাথে। স্বস্তিতে নেই জাসদের সভাপতি হাসানুল হক ইনুও। কুষ্টিয়া 2-এ তার শক্ত প্রতিদ্বন্দ্বী স্থানীয় আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার টিকিট পেয়ে ঝালকাটি 1 থেকে এমপি হতে চান ব্যারিস্টার শাজাহান ওমর। আর কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক আওয়ামী লীগের সমর্থনে এবারের নির্বাচনে অংশ নিলেও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন বর্তমান এমপি জাফর আলমের কাছে। এছাড়া আরও কয়েকটি আসনে লড়াই হবে কোথাও দ্বিমুখী কোথাও আবার ত্রিমুখী। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এবার বাজারে বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 3-5 টাকা পর্যন্ত দাম বেড়েছে সব ধরনের চালের। অন্যদিকে ভরা মৌসুমেও বাজারে সবজির দাম কমছে না, তবে কিছুটা কমতির দিকে আলু এবং পেঁয়াজের দাম। এছাড়া রমজানের 2 মাস বাকি থাকলেও এখনই বাজারে দাম বাড়ছে ছোলা এবং সব ধরনের ডালের। হাসানুল শাওনের রিপোর্ট। রাজধানীর বাজারে নতুন করে দাম বাড়ল প্রায় সব ধরনের চালের। কেজিতে 3 টাকার বেশি দাম বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 68 টাকায়। এছাড়া স্বর্ণার কেজি বিক্রি হচ্ছে 48 টাকায়, আর কেজিতে 5 টাকা দাম বেড়ে আটাশ বিক্রি হচ্ছে 55 টাকায়। বড় বড় কর্পোরেট কোম্পানি এবং মিলাররা চাল মজুত করে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। ক্ষেতের দিকে জমির দিকে কৃষকদের ধান কিনে গোডাউনজাত করে রেখে তাদের বাজারটা তাদের হাতে নিয়ে যায়, তাদের নিয়ন্ত্রণ নিয়ে তারা দাম বাড়ায়। যেই চাল মোটা সিগার চাল ছিল আমরা কিনতাম 46 টাকা, বেচতাম মুঠি করতাম 48 টাকা, এখন আমরা কিনে আছি 50 টাকা, বিক্রি করি 52 টাকা। আর হঠাৎ চালের দাম বৃদ্ধিতে হতাশ সাধারণ ভোক্তারা। চাউলের দামটা একটু কমানোর প্রয়োজন, আসলে সবাই তো এটাই চায় যে চাউলের দামটা একটু কমলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। অন্যদিকে বাজারে শীতের সবজি পর্যাপ্ত থাকলেও দাম কমছে না। সিম, বেগুন, টমেটো সহ বেশিরভাগ সবজির কেজি প্রতি দামই 60-70 টাকার উপরে। বড় আকারের ফুলকপি বা বাঁধাকপির পিস মিলছে 50 টাকায়। কিছু বাড়ছে, কিছু আগের মতোই আছে, কমতির দিকে আমরা কিছুই দেখছি না। এটা বললে আর লাভ কি, এটা কমবে আর কবে কমবে, অন শীতকালে না কমলে কমবে কবে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই সব ধরনের সবজির দাম বাড়তি, তাই খুচরা পর্যায়ে দাম কমছে না। এবারকার মানে হলো সিজন হলো উল্টা, এবারকার দাম আস্তে আস্তে বাড়তে আছে। বাজারে কিছুটা কমতির দিকে আলুর দাম, কেজি বিক্রি হচ্ছে 55-60 টাকায়। আর দেশি পেঁয়াজের কেজি এখন 70-90 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে বিক্রি করছি পেঁয়াজ 90-100 টাকা, এ সপ্তাহে বিক্রি হচ্ছে 80-90 টাকা। রমজানের এখনো অনেকটা সময় বাকি থাকলেও এখনই বাজারে বাড়ছে ছোলার দাম।
সপ্তাহের ব্যবধানে 10 টাকা দাম বেড়ে ছোলার কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়। এছাড়া বাজারে সব ধরনের ডাল এবং চিনির দামও চড়া। রাজধানীর কিছু বাজারে গরুর মাংসের কেজি 650 টাকায় বিক্রি হলেও অনেক জায়গায় আবার 700 টাকায় কেজি বিক্রি হচ্ছে। সামনে বারবার দাম অনেক বেশি, মনে করেন কালকে অপর তো 705 টাকা করে কেনা। বাজারে সব ধরনের মুরগির দামও বাড়তি, ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, আর সোনালির কেজি 300 থেকে 320 টাকা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন যাতে হয় বিজেপির সদস্যদের সে বিষয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নজরদারি বাড়ানোর পাশাপাশি বাড়তি ফোর্স মোতায়েন করা হবে বলেও জানান তিনি। সকালে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী বেস ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তেমন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ রাখার জন্য ইসির নির্দেশে কাজ করবে বাহিনী। গুজব ঠেকাতেও সাইবার জগতে নজরদারির কথা জানান তিনি। বান্দরবানের 4 উপজেলার 12টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। দুপুরে সংশ্লিষ্ট উপজেলা থেকে হেলিকপ্টার যোগে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রোয়াংছড়ি উপজেলার রনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার নুনথিয়ার হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিকদম উপজেলার কমচং ইয়াংছা মাউরুম পাড়া সরকারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিন জানান, জেলার 182টি ভোট কেন্দ্রের মধ্যে 12টিতে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো হয়েছে। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও রোহিঙ্গারা জানান, বৃহস্পতিবার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 4-এর বাসিন্দা ফয়সালকে অস্ত্রধারী সন্ত্রাসীরা মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে ক্যাম্প 4-এর ডি ব্লকের একটি স্থানে তাকে গুলি করে হত্যা করা হয়। খবর পেয়ে এপিবিএন এবং থানা পুলিশের টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।